কেমন আছেন সবাই? ভালো আছেন? চলেন আজকে কমলা গাছে পানি দেব। পানি দেওয়ার আগে কিছু জিনিস খেয়াল করতে হয় যে পানি ও খাবে কি না। তো পানি না খাওয়ার অনেক কারণ থাকে, যেরকম আপনার এটা এই যে খুচায় দিছি, দেখছেন সুন্দর করে মাটিতে এটা পানি খাবে, সুন্দর করে খাবে দিলে। এগুলো সব ঠিক আছে, সবকটাই খোঁচানো আছে। তো এই এটা দেখেন, এটার কি অবস্থা দেখছেন? মাটিটা একটু শক্ত, উপরের সাইডটা একটু শক্ত হয়ে গেছে, এটাকে একটু খোঁচায় দিতে হবে। তো গাছটা দেখেন অনেক সুন্দর আছে, মাশাআল্লাহ। একটু খুচিয়ে দেন পানি দেওয়ার আগে, তাইলেই হয়। একটু মাটিটা একটু আলগা করে দেন, আলগা করে দিলে পানিটা এককালে নিচ পর্যন্ত চলে যাবে আপনার, তাহলে গাছ সুন্দর থাকবে। মাটি অল্প হইতে হয়েছে, তাতে কী হয়েছে, গাছ সুন্দর থাকবে। এটা খোঁচানো আছে, এটাও খোঁচানো আছে, এটাও খোঁচানো আছে, এটাও মালচিং করা, যার কারণে এটা খোঁচানো থাকে সবসময়। যার একটা গাছ দেখেন, এই যে এটার এটার অবস্থা কী, একটু খুঁচিয়ে দেন, অল্প অল্প করে একটু খুঁচিয়ে দেন, তাতে গাছের এই আরও ভালো হবে। শিকড় একটু ছিঁড়তে পারে, অসুবিধা কিছু নেই। এটাও খোঁচানো আছে, এটাও খোঁচানো আছে, যেমন এটা আনার গাছ, নাম বলা যাবে না এখন। এই যে এটা দেখছেন, এটা একটু চর পড়ে গেছে উপরে মাটি। এমন না যে শুধু আপনাদের আমি দেখাচ্ছি, আমার কাজ আমিও করতেছি। আর একটু দেখেন আপনারা উনিংয়ের রেজাল্ট দেখছেন, প্রতিটা মাথা থেকে দুই তিনটা, দুই তিনটা করে বের হচ্ছে। আর গাছ দেখেন পরিমাণ আগা বের হচ্ছে, এটা পুনিংয়ের রেজাল্ট। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও মালচিং করা দুদিন আগে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। সব ঠিক আছে, নো প্রবলেম, কোনো ধরনের সমস্যা নেই। তো গাছের কয়েকটা গাছে দেখছেন একটু পাতার কালার অন্যরকম হয়ে গেছে, যেরকম একটা হলুদ হয়েছে, এই যে তারপর এটাও হলুদ হয়েছে দেখছেন, আরও ওই সাইডে দুটো আছে হলুদ হয়েছে। এটা একটাই কারণ, ওদের কিছু খাবার পুষ্টি দরকার, যার কারণে ওরা এরকম হয়েছে। এই সাইডের গাছগুলো ভালো আছে। তাহলে আসলে সমস্যা কি যে সব প্রতিবারই আমি এখান থেকে যত্ন শুরু করি, পরিচর্যা শুরু করি, ওই পর্যন্ত যাইতে যেতে যেতে তখন ক্লান্ত হয়ে যায়, তখন আর ভালো লাগে না। এখন থেকে ওই জায়গা থেকে শুরু করতে হবে, ওই জায়গাতে শুরু করে 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 এখানে আসতে হবে। তাহলে এই সেটের গাছগুলো অনেক ভালো। দেখেন আগে মাটি কম ছিল, এখন মাটি দিয়ে দিছি, অলরেডি আমার দুইটা ফুল ফুটছিল গাছে এই অসময়ে, দুটাই এখন করা বাধ্যে শুরু করছে। তো আমি খুশি, অন্তত আমার ছোট্ট করা কমলাটা দেখতে পাবো। এটা আর গাছের নাম আমি জানি না, দেখতে ভালো, রঙও ভালো, পাতাটা একটু লম্বা। যদি পারেন কেউ নাম বলতে বলে দিন। এটা চায়না না দার্জিলিং, দুটার একটা হবে, হয় চায়না না দার্জিলিং। চোখের সামনে কখনও দার্জিলিং চায়নার গাছ দেখতে পাই নাই, যার কারণে আমি চিনতেও পারতেছি না এটা কী গাছ। ভালো থাকেন, সুস্থ থাকেন। পানি দেওয়ার আগে গাছের গোড়াটা অবশ্যই দেখে নেন, তাইলে আপনার গাছ সুন্দরভাবে বড় হবে। ওই পাশে আছে আঙ্গুর গাছ, ওখানে আছে আনার গাছ, পাকিস্তানি আনার, ইন্ডিয়ান ভ্যাগু আনার, ওই পাশে আছে ড্রাগন, মরিচ গাছ, বোম্বাই মরিচ। ভালো থাকেন, সুস্থ থাকেন।